একটা সময় ছিল যখন সাকিব আল হাসান হাসলে হাসত পুরো বাংলাদেশ। সাকিবকে মন খারাপ করতে দেখলে বুকটা কেঁপে উঠত কোটি ভক্তের। একটা সময় সাকিবের কান্না কাঁদিয়েছে দেশের সবাইকে। ক্রিকেটে দুর্দান্ত নৈপুণ্য দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন যে সাকিব আল হাসান, তিনি এখন আর নন, বাংলাদেশের প্রাণ। তার অবসরের ঘোষণায় ফেসবুকে দুঃখের পোস্ট যতটা, তার চেয়ে সমালোচনার পোস্টটি বেশি। It was a delight to watch first ball up. ক্যারিয়ারে অনেক বিতর্কের জন্ম দিলেও ভক্তরা তাকে বারবারই আগলে রেখেছেন, তার সব ভুল অন্যায় ক্ষমা করে দিয়েছেন। কিন্তু গেল বছর রাজনীতিতে জড়িয়ে আর জুলাই আন্দোলনে চুপ থাকার পাশাপাশি বিদেশে আনন্দময় সময় কাটানোর ছবি পোস্ট করে রীতিমতো ভিলেনে পরিণত হয়েছেন সাকিব আল হাসান। একটা সময় যে ভক্তরা সাকিবকে ভালোবাসত তারাই মুখ ফিরিয়ে নেন। 5 আগস্টের পর মাশরাফি নিজের ভুল বুঝতে পেরে সাক্ষাৎকার দিয়েছিলেন, ছাত্রদের পাশে না দাঁড়ানোটা যে ঠিক হয়নি সেটা বলেছিলেন, কিন্তু সাকিব এখন পর্যন্ত সেটি বলেননি, নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চাননি। আর সেজন্যই দেশে ফেরা নিয়ে মহা চিন্তিত সাকিব আল হাসান। একটা সময় দেশে ফিরে ফুলেল সংবর্ধনা পেতেন যে সাকিব, তাকেই এখন ভাবতে হচ্ছে নিজ দেশে ফিরে নিরাপত্তা পাবেন কিনা তা নিয়ে। ব্যাট বল নিয়ে এলাকার গলিতে ক্রিকেট খেলা ছেলেটাও স্বপ্ন দেখতেন একদিন সাকিব আল হাসান হবেন। বাংলার সুপার বয়ের হাতে অভিষেক ক্যাপ পরতে পেরে ধন্য হয়েছেন জাতীয় দলের অনেক ক্রিকেটারই। অলরাউন্ডার হিসেবে দীর্ঘ সময় শীর্ষস্থানে ছিলেন সাকিব আল হাসান, বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রীড়াবিদ তিনি। তার তো মাথা উঁচু করে বীরের বেশে বিদায় নেওয়ার কথা, মাঠে গার্ড অব অনার পাবার কথা। তাকে সংবর্ধনা দিবে ক্রিকেটাররা, সাকিব সাকিব স্লোগানে মুখরিত হবে স্টেডিয়ামের ভিতর আর বাহির, অশ্রু গড়িয়ে পড়বে ভক্তদের। কিন্তু তেমনটি হচ্ছে না, তা অনেকটাই অনুমেয়। সাকিব ধীরে ধীরে যত জনপ্রিয় হয়ে উঠেছেন ততই হয়েছেন বিতর্কিত। খেলার বাইরেও বড় একটা জগৎ তৈরি করে ফেলেছিলেন মিস্টার সেলিব্রিটি, সব ধরনের ব্যবসায় নিজের নাম লেখাতে শুরু করেন, জাতীয় দলের খেলার চেয়ে বিদেশি লীগকেই বেশি প্রাধান্য দিতে থাকেন, বিশ্বকাপ দলের অফিসিয়াল ফটো সেশনে না গিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত থাকা, লাইভ খেলা চলাকালে ক্যামেরায় অশ্লীল অঙ্গভঙ্গি, ভক্তের মোবাইল ছুঁড়ে ফেলা, গ্যালারিতে দর্শক পেটানো, আম্পায়ারের সামনে স্টাম্পের লাথি, শেয়ার মার্কেট কারসাজিতে জড়ানো, জুয়ারির তথ্য গোপন করে ICC নিষেধাজ্ঞায় পড়া, কি করেননি সাকিব? ক্রিকেটের পাশাপাশি যত রকম সম্ভব সব বিতর্কে জড়িয়েছেন। সাকিবের জীবনে অপ্রাপ্তি বলে কিছুই ছিল না, তারপরও রাজনীতিতে যুক্ত হয়েছিলেন আর এখানেই করেছেন সবচেয়ে বড় ভুল। সংসদ সদস্য হওয়ার 6 মাস না যেতেই ক্ষমতা হারান, ছাত্র আন্দোলনে দেশ জুড়ে মৃত্যুর মিছিলের সময় পরিবার নিয়ে বিদেশে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছেন। দেশে ফিরে না এলে কানপুর টেস্টটি হবে সাকিবের শেষ, বিদেশ থেকে এসে হয়তো আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন, কিন্তু মিরপুরে ঘটা করে বিদায় নেওয়া হয়তো আর হবে না। এত কিছুর পরও বাংলাদেশের ক্রিকেট ইতিহাস থেকে সাকিব নামটি মুছে ফেলার সাধ্য কারো নেই, কিন্তু আফসোস সেই একটি জায়গাতেই। যে সাকিব হতে পারতেন বাংলার সচিন টেন্ডুলকার, সেই সাকিব নিজেই বেছে নেন পতনের পথ।